আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ইফতার রেসিপির আজকের আয়োজনে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড পাকোড়া, যেটা তৈরি করে নেওয়া খুবই সহজ। প্রায় 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করতে পারবেন। রমজানে ইফতারের জন্য আপনারা যদি অল্প সময় মজাদার কিছু তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি সবাই অনেক লাইক করবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। চলুন শুরু করা যাক। ব্রেড পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 6টা পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে আমি পানির মধ্যে ভালো করে ভিজিয়ে তারপর এক্সট্রা পানিটাকে ছড়িয়ে নিব। এরকম করে দুই সাইড থেকে ভালো করে ডিপ করে নিতে হবে। তারপর এক্সট্রা পানিটাকে এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম পানি না থাকে। এরকম করে আমি সবগুলো ডিপ করে এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নিব, অর্থাৎ পাউরুটিগুলোকে নরম করে নিতে হবে। আমি সবগুলো পাউরুটি নরম করে নিয়েছি পানির মধ্যে ভিজিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি, 1/3 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ চাট মশলা, 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ। এখন এই সব কিছু খুবই ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য এখানে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম হিটে আমি তেলটাকে গরম করে নিব। যখন তেলটা গরম হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিব আর পাকোড়ার শেপগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিব। আর ছোট ছোট করে তৈরি করলে এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিসপি হয়। এরকম করে আমি সবগুলো দিয়ে দিব। এখন এগুলোকে আমি উল্টে পাল্টিয়ে দিব। যখন এই পাকোড়াগুলোর কালার এরকম হালকা গোল্ডেন হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিব। 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। চুলার আঁচটাকে বাড়িয়ে দিলে প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো অনেক ক্রিসপি হয়ে যাবে। আর এর জন্য কিছুক্ষণ পরপর এগুলোকে একটু উল্টে পাল্টিয়ে দিতে হবে। এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। লক্ষ্য করুন, লালচে গোল্ডেন একটা কালার হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যু পেপার উপর রাখবো, আর ঠান্ডা হলে এগুলোর কালার আরও একটু ডিপ হয়ে যাবে। ঠিক এরকম করে আমি সবগুলো ভেজে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। ইফতারের সময় খুবই অল্প সময়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও ভীষণ মজা, অনেক ক্রিসপি হয়। আশা করি আমার আজকের এই ইফতার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পর পিকগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন আরেকটি ইফতার রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।